আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাহিত্য আড্ডায়। আজকে আমরা আড্ডা দেব আবু মকসুদের সাথে। আবু মকসুদের সাথে আমরা দুটি পর্বে অনুষ্ঠান করব। আজকে তার প্রথম পর্ব। উনি মূলত একজন ছড়াকার, কবিতা লিখেন এবং সম্পাদনা করেন সাহিত্যের ছোট কাগজ শব্দপাঠ। উনি মৌলভীবাজারের সন্তান। চলুন আমরা আড্ডা দেই আবু মকসুদের সাথে। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাকে নিয়ে এসেছেন আপনাকে এবং ইকরা টেলিভিশনের সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শকদের। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি মৌলভীবাজারে আপনার জন্ম, যেখানে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে, তো আমাদেরকে দু একজন গুণী মানুষের কথা বলবেন কি? মৌলভীবাজারের সবচেয়ে পরিচিত মুখ অথবা সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে আমরা যাকে রম্য সাহিত্যের দিকপাল বলতে পারি, সৈয়দ মুজতবা আলীর জন্ম মৌলভীবাজারে। আর এখন আরেকজন ব্যক্তিত্ব খুবই আমাদের সবার পরিচিত, রাধারমণ। উনিও দীক্ষা নিয়েছেন মৌলভীবাজারে, যদিও ওনার জন্ম না মৌলভীবাজারে, কিন্তু ওনার গুরুর বাড়ি মৌলভীবাজারে এবং এখান থেকেই উনি দীক্ষা নিয়েছেন। তো এই দুজন বিখ্যাত ব্যক্তি, মানে মৌলভীবাজারের সবাই জানে এই জিনিসটা। আচ্ছা, তো আপনার মৌলভীবাজারে আপনার জন্ম, তারপরে আপনার সাহিত্য চর্চা কবে, কোথায়, কিভাবে শুরু করলেন, ওখান থেকেই কি? আমার জন্ম মৌলভীবাজারে, আর আমি লেখালেখি শুরু করেছি মানে 80-এর দশকের মাঝামাঝি। আচ্ছা, তো মৌলভীবাজারেই মানে শুরু, ওইখানেই মানে ওখান থেকে আমি 87-এ এই দেশে আসছি, 87 সালে। কিন্তু আমার লেখালেখি শুরু ধরেন 84 অথবা 85 সাল থেকে। তো মৌলভীবাজার থেকেই আমার লেখালেখিটা মানে শুরু হয় মোটামুটি। তো ওই সময় আপনি মানে কিভাবে সাহিত্য চর্চাটা করতেন একটু? আমার শুরুটা আসলে এরকম যে আমার বড় ভাই উনি প্রথম থেকেই লিখত। উনিও মানে বাংলাদেশের বিখ্যাত একজন ছড়াকার, আব্দুল হামিদ মাহবুব। তো ওনার দেখা দেখি মানে ওনাকে কপি করতে গিয়ে অথবা নকল করতে গিয়ে আমার লেখালেখিটা শুরু। তো এখানে আরেকটু বলি যে আমাদের আমাদের বাবা মানে আমার আব্বা, ওনারও লেখালেখির একটু ইয়ে ছিল, অভ্যাসটা ছিল। তো হয়তো মানে ওই ধারাবাহিকতাটাই বড় ভাইয়ের কাছ থেকে আমি পেয়েছি, ওনাদের একটা প্রভাব আপনার কিছুটা কিছুটা মানে বাবার বড় ভাইয়ের। আর প্রভাব যদি বলতে হয় তাহলে বড় ভাইয়ের বলা লাগবে, কারণ ওনাকে দেখেই, ওনাকে ফলো করি মানে মোটামুটি লেখা লিখতে। উদ্বুদ্ধ হয়েছেন আপনি লেখার প্রতি। তা আপনার এ যাবত বই বেরিয়েছে কয়টা? আমার ছড়ার বই 3টা, জি, আর কবিতা 5টার মতো। আচ্ছা, আর সম্পাদনা আছে একটা কবিতার বই আর একটা ছড়ার বই। এই বইগুলো কি এখান থেকেই প্রকাশিত হয়েছে না? প্রকাশিত তো বা মানে ছাপা হয়েছে বাংলাদেশ থেকেই, জি, কিন্তু মোটামুটি কাজগুলো সবগুলো এখানেই হয়েছে, মানে পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা সব কিছু মানে এখান থেকেই, বিলেত থেকেই হয়েছে। আচ্ছা, বই প্রকাশের একটা মানে মরশুম চলতেছে এখন। আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে আমাদের বাংলাদেশে বই মেলা হয়, 21শে বই মেলা। তো এই 21শে বই মেলার অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করবেন একটু? আসলে মানে আমি যখন এদেশে চলে আসি, এরপর থেকে আপনার 21শে বই মেলা মানে জমজমাট হওয়া শুরু হয়। কিন্তু আমরা যখন দেশে ছিলাম 87-85, তখন বই মেলা হতো কিন্তু এত ব্যাপক আকারে হতো না। কিন্তু এদেশে আসার পর থেকে আমাদের মানে বই মেলাতে যাওয়াটা খুব একটা হয়ে উঠে না, মানে প্রতি বছর তো যাওয়ার প্রশ্নই উঠে না। হয়তো 4-5 বছর পরে অথবা 2-3 বছর পরে আমরা গিয়ে হাজির হই। কিন্তু বই মেলার ধরেন একটা পজিটিভ দিক হয়তো আছে, কিন্তু একটা মাস শুধু বই নিয়ে একটু আমরা মেতে থাকলাম, আর বাকি 11 মাস আমরা মানে বই থেকে দূরে থাকলাম। ওইভাবে যদি দেখা যায় তাইলে আমি মানে বই মেলাকে খুব একটা মানে গুরুত্ব দিতে চাই না। কিন্তু একটা মাস বই নিয়ে পাগলামি হয়, বই নিয়ে উন্মাদনা হয়, এটাকেও আমি মানে একেবারে নেগেটিভ দৃষ্টিতে দেখতে চাই না। মানে একটা মাসকে ঘিরে যে আমাদের বাংলাদেশে একটা উৎসব হয়, বইয়ের উৎসব, এটা খুবই ভালো বিষয় আমি মনে করি। কিন্তু আমি মনে করি যে এটাকে আরও ছড়িয়ে দেওয়া দরকার, মানে প্রতি বছর এটাকে ধরে রাখা দরকার, মানে বছরব্যাপী এটাকে ধরে রাখা দরকার। সেটাই, কিন্তু এই যে বই মেলাটা বাংলাদেশে হচ্ছে, এরকম এখানে বই মেলা ব্যাপারে মানে আপনাদের কোনো মানে চিন্তা ভাবনা?
আসলে মানে যেটা হয় মানে বাংলাদেশে যে বইমেলাটা হয় ওইটা মানে ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক হয়, যদি আমাদের ভাষার মাস অথবা 21 ফেব্রুয়ারিকে একটা উপলক্ষ করে বইমেলাটা হয়। আর এখানেও বেশ কয়েক বছর ধরে বইমেলাটা হচ্ছে, কিন্তু এটা একেবারে সীমিত আকারে হয়। সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ উদ্যোগটা নেয় এবং বাংলা একাডেমি এর সাথে সম্পৃক্ত আছে, বাংলা একাডেমি মানে বইগুলো মানে সরবরাহ করে। কিন্তু আমি মনে করি যে এই দেশে আসলে মানে পাঠকের অভাব আছে কিছুটা। ব্যাপক আকারে বইমেলা অথবা বাংলাদেশ থেকে প্রকাশনী নিয়ে এসে, প্রকাশক নিয়ে এসে বইমেলা করা অনেক খরচের ব্যাপার। আর হয়তো খরচটা করে করা যেত অথবা প্রকাশকরা খরচ করতেও রাজি হতো যদি ওইভাবে বিক্রিটা হতো, মানে ওদের কষ্টটা যদি উঠে যেত, তাহলে হয়তো মানে ওভাবে মানে হতো। কিন্তু এদেশে মানে গত 2-3 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি অথবা উপস্থিত হওয়ার ইয়ে থেকে বলতে পারি যে বাংলাদেশের মতো এখানে জমজমাট বইমেলা হওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু আপনি কি মনে করেন না যে এই প্রণোদনা দেওয়ার জন্য এই সেক্টরে মানে সাবসিডির প্রয়োজন আছে? এটা যদি মানে সরকার যদি একটা উদ্যোগ নিতে পারে, সরকার যদি আমাদেরকে একটু সাহায্য করতে পারে প্রয়োজনে সাহিত্যের, যেমন ধরেন আপনার একজন প্রকাশক এই দেশে আসতে অ্যাটলিস্ট টিকিট বাবদই 1 লাখ টাকা খরচ হয়ে যাবে বাংলাদেশের টাকায়। এখন যদি যিনি আসবেন উনি যদি 2-3 লক্ষ টাকার বই বিক্রি করতে না পারে, তাইলে ওনার আশাটা মানে খুব একটা ইয়ে হবে না, অর্থনৈতিকভাবে ভায়াবল হবে না আমি মনে করি। তো এই জন্য যদি সরকার এই কষ্টটা যদি প্রকাশকের আসার অথবা লেখকদের আসার কষ্টটা সরকার বহন করতে পারে এবং প্রকাশকরা যারা আসবেন ওনারাও যদি আপনার ধরেন যে লাভের চিন্তা না করে কিছুটা কমিশনে অথবা ডিসকাউন্টে বইগুলো আমাদেরকে দিতে পারেন, তখন হয়তো মানে পাঠকের আগ্রহ জাগতে পারে। কিন্তু একটা জিনিস পাশাপাশি আমরা দেখি যে ফ্র্যাঙ্কফুর্ট যে বুক ফেয়ার হয় সেটা কিন্তু পৃথিবীর মানে আমার মনে হয় অধিকাংশ দেশ থেকে ওখানে বইয়ের ইয়ে আসে। ফ্র্যাঙ্কফুর্টের যে বইমেলাটা হয় এখানে বাংলাদেশ থেকেও প্রকাশকরা আসে, বাংলাদেশ থেকেও প্রকাশকরা আসে, কিন্তু ওইটা মানে বাংলাদেশ অথবা আমি মনে করি যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো ওরা আসলে মানে প্রতীকীভাবে উপস্থিত থাকে, মানে ওরা যে আপনার অনেকগুলো বই বিক্রি করে ফেলে সেই এটা মানে হয়ে ওঠে না। কিন্তু বাংলাদেশেও আপনার বই প্রকাশিত হচ্ছে, এটাও মানে একটা রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। এইটাই আমি মনে করি এটা একটা ভালো কাজ যে বাংলাদেশ থেকে এখন প্রকাশকরা ফ্র্যাঙ্কফুর্টে অংশগ্রহণ করতেছে। বেশ কিছু বছর আগে মানে এটা সম্ভব হচ্ছিল না অথবা কেউ উপস্থিত হতো না, এখন মানে বাংলাদেশি প্রকাশকরা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এটাও মানে এটার একটা প্রমাণ। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। এই পর্যায়ে আমরা একটা আপনার ছড়া শুনে নেই। ঠিক আছে, আমি বিলেতকে নিয়ে বিলেতের ছড়া নামে একটা সংকলন আমি 2002 সালে সম্পাদনা করেছিলাম। আচ্ছা, এটা প্রবাস জীবন নিয়ে, বিষয়টা ছিল প্রবাস জীবন। এই ছড়াটা কি আপনার নাকি সংকলিত অন্য কারো লেখা? ছড়াটা আমারই। আচ্ছা, আমি এটা শোনাই, যদি প্রয়োজন মনে করেন অথবা যদি ভালো লাগে আমি অন্য কারো একটা ছড়া শোনাবো এখান থেকে। এটা ছড়াটার নাম হচ্ছে বিলেত মানে। এই বিলেতে ব্যস্ত আছি সবে, পাউন্ড কামাই ব্যাংকে জমাই দুঃখ কোথায় তবে, খাচ্ছি ভালো পড়ছি ভালো গাচ্ছি সুখে গান, হচ্ছি নেতা এ সমাজের বাড়ছে দেশের মান, সুখেই আছি বিলেত পাশে কোথায় তবে কষ্ট, বুকের ভিতর ঝিলিক ব্যথা যায় না বুঝা পষ্ট, হঠাৎ করে আনমনা মন দেশের লাগি কাঁদে, আটকে গেছি আমরা কেমন বিলেত নামের ফাঁদে, আটকে গেছি বিলেত ফাঁদে চোখে নানান ধাঁধা, বিলেত মানেই নীরব ক্ষণে দেশের লাগি কাদা। বাহ, চমৎকার ছড়া। আপনি এই যে এই ছড়ার বই সংকলন করেছেন, এইটা বিলেতের ছড়া, এখানে কারা মানে লেখক কারা? এই বিলেতের ছড়া যেটা সংকলিত হয়েছে অথবা যাদের লেখা আমি নিয়েছি সবাই প্রবাসী এখানকার বিলেতের লেখক, এবং সবাই মানে নিজের প্রবাস জীবনের অভিজ্ঞতাটা ছড়াতে ব্যক্ত করেছেন, এবং অসাধারণ কিছু ছড়া আছে যে ছড়াগুলো আসলেই মানে কেউ যদি পড়ে অথবা কেউ যদি জানতে চায় বিলেতের অনেক কিছু পেয়ে যাবে। বা চমৎকার, দুঃখ কষ্ট কান্না বেদনা সব কিছু চমৎকার। আমি যেটা দেখছিলাম এই ছড়ার বইগুলোতে যারা ছড়া লিখেছে তাদের মধ্যে আপনি যেটা যেমনটি বললেন যে দুঃখ কষ্ট এবং জীবনযাপনের প্রতি ঘটনাগুলো এখানে চলে এসেছে, কিন্তু যেটা আমি মানে দেখতে পাই না যেটা
সেটা হচ্ছে ছড়ার মধ্যে বাচ্চাদের বিষয়বস্তুগুলা, ওই বিষয়বস্তুগুলা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি মানে এইটা আমাদের মানে বিশেষ করে এখানে যারা সাহিত্য চর্চা করে, জি বাংলা সাহিত্য যারা চর্চা করে, এরা প্রায় সবাই দেশ থেকে বড় হয়ে এসেছে এবং শেকড়টা মানে দেশেই এখনও পুঁতা, এখনও শেকড়। কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম অথবা আমরা আমরা মনে করি আমরা দ্বিতীয় প্রজন্মের, মানে এখানে যারা আমরা এখন লেখালেখি করি আমরা মনে করি বাঙালি দ্বিতীয় প্রজন্মের, আমরা আমাদের পূর্বপুরুষ যারা এখানে এসেছেন ওরা মানে ওইভাবে সাহিত্য চর্চাটা অথবা সাহিত্য দিয়ে ধরে রাখতে পারেননি অথবা ওই রকম উৎসাহ হয়তো ওদের ছিল না, কিন্তু আমরা যারা বড় হয়ে এসেছি আমরা মানে ওই ট্রেন্ডটা ধরে রাখতে চেষ্টা করতেছি। কিন্তু এর পরবর্তী থার্ড তৃতীয় জন প্রজন্ম যারা থার্ড জেনারেশন, ওদের মধ্যে মানে আমাদের যে আকুতিটা ওদের মধ্যে আমরা পৌঁছাতে পারতেছি না, এটা আমাদের মানে অক্ষমতা আসলে। কিন্তু আমাদের বিশেষ করে মানে আমাদের এদেশের শিশুরা যারা মানে বড় হচ্ছে, বাঙালি ফ্যামিলিতে জন্ম হচ্ছে, আমাদের উচিত যে ওদের মধ্যে এই জিনিসটা পৌঁছানো। আমি যেমনটি বলছিলাম যে বড়রা বড়দের জন্য ছড়া লিখছে, কিন্তু আমাদের কিন্তু ছোটদের কথাটা মাথায় রাখা দরকার। যেমনটা আমরা দেখি যে আমাদের যদি আমরা আদি রচনাগুলো দেখি, চর্যাপদ বা ময়মনসিংহ গীতিকা, সেখানে কিন্তু সব ছড়া বা অন্তমিল দিয়ে ছন্দে সুন্দর করে এভাবে লেখা। এটা আমাদের অনেক আগে থেকে চলে এসেছে এবং একটা সময় কবিদের লড়াই হতো, কবির লড়াই, সেখানে দেখা যেত যে একটা স্টেজের মধ্যে উঠে দুইজন কবি ঝগড়া করছে বা একজন কবি আরেকজনকে উত্তর দিচ্ছে ছড়ায় ছড়ায়। হ্যাঁ, তো আমরা এখনো পর্যন্ত কিন্তু একটা ভালো ছড়া পড়তে গেলে সুকুমার রায়, সত্যজিৎ রায়ের বাবা, যিনি ছড়ার মানে বলা যায় যে একজন জাদুকর, তো ওনার ছড়া পড়তে হয়। তো আমি এরকম মানে জানতে চাচ্ছিলাম যে ছোটদের জন্য আপনারা ছড়ার ব্যাপারে আসলে মানে আমি আমার কথা বলতে পারি, আমার লেখালেখি শুরুটাই মানে শিশুতোষ ছড়া দিয়ে। জি, আর আমার বেশিরভাগ ছড়াই শিশুতোষ, যদিও মানে পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক ছড়াগুলো আমাকে লিখা মানে লিখতে হয়েছে, সময়ের প্রয়োজনে হয়তো লিখতে হয়েছে, কিন্তু ছড়া আসলে আপনার শিশুতোষ অথবা ছড়া যেভাবে শিশুকে আকর্ষণ করতে পারে, শিশুর মনোজগৎকে যেভাবে আলোড়িত করতে পারে ছড়া, আপনি অন্য কোনো মানে কবিতা অথবা গল্প উপন্যাস ওইভাবে শিশুর কাছে পৌঁছাতে পারবেন না। জি, তো এটা আসলে মানে বিলেতে যারা ছড়া লিখে, আমি যাদের চিনি অথবা যাদের সাথে আমার যে ইয়েটা আছে সম্পর্কটা আছে, সবাই শিশুতোষ ছড়া লিখে, কিন্তু শিশুতোষ ছড়া মানে আমি যেভাবে বলতেছি যে এই শিশুতোষ ছড়াগুলো আসলে বাংলায় লেখা হচ্ছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাংলা পড়তে এবং বুঝতে পারে না। এইখানেই মানে অসুবিধাটা এখানে হয়ে যাচ্ছে যে আমরা যে শিশুতোষ ছড়াগুলো লিখছি, হয়তো ধরেন আমি আমার ছেলেমেয়েটিকে বুঝালাম যে আমি এই এই বিষয় নিয়ে লিখছি, এইটা ওরা হয়তো মূলটা বুঝে একটু ইয়ে হলো, উৎসাহিত হলো, কিন্তু ওরা তো পড়তে পারতেছে না, ওরা যে আমার ছড়া পড়ার পরে অন্যজনের ছড়া পড়বে অথবা আরও আগ্রহ জমবে যে না আমি দেখি, ওরা তো বাংলাই জানে না। কিন্তু এখানে একটা জিনিস মানে দেখা যায় যে এখানকার বাচ্চারা কিন্তু গান শিখছে, গানের মধ্যে কেন গান শিখছে, গানের মধ্যে একটা মেলোডি আছে, একটা সুর আছে, কিন্তু আপনি যদি যারা ছড়া লিখে, ছড়ার মধ্যে কিন্তু একটা সুর আছে, ডেফিনেটলি ছড়া একটা ছন্দ আছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ছন্দ যদি ব্যবহার করা যায়, তো বাচ্চারা কিন্তু যেমন স্কুলে ইংরেজি রাইমগুলো শিখে, তেমনিভাবে কিন্তু বাসায় যদি বাবা মা উদ্যোগী হয় তাহলে এই ছড়াগুলো তাদেরকে মুখস্থ করিয়ে দিতে পারে। এটা কিন্তু মানে কোনো কোনো বাসায় হচ্ছে, হয়তো কোনো কোনো পরিবারে হচ্ছে যারা একটু সচেতন, যারা চিন্তা করে যে অন্ততপক্ষে বাংলা কথা বলতে না পারুক অথবা বাংলা পড়তে না পারুক, কিছুটা ছড়া একটা ছড়া মুখস্থ করে ফেলুক, আমার মেয়ে আপনার কিছু ছড়া ছোটখালে মুখস্থ করে রাখে, মানে আমি ওকে মুখস্থ করিয়েছিলাম, এখনো বলতে পারে এই ছড়াগুলো, সেটাই এখনো মানে ওর মানে হঠাৎ যখন ইয়ে হয় আমার সাথে বসে ছড়াগুলো মানে রিসাইট করে, মানে এই জন্য ওদের জন্য কিন্তু একটু সহজ করে, হ্যাঁ হ্যাঁ, ও সহজ করে ছড়া লিখতে হবে। এটা আমাদের যারা আপনারা যারা লিখছেন, এটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব। না, ওই রকম ছড়া লেখা হচ্ছে আসলে, কিন্তু আসলে মানে যতটুকু লেখা হচ্ছে শিশুদের কাছে ওইভাবে গিয়ে ততটুকু পৌঁছচ্ছে না, রাইট, এইটাই। কিন্তু আমি যেটাই বলছিলাম যে সুকুমার রায়ের যে ছড়াগুলা ওগুলো কিন্তু বাচ্চারা মানে গানের মতো করে মুখস্থ করে ফেলতে পারে খুব সহজ। সুকুমার রায়ের মানে বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা তো আসলেই মানে সুকুমারে বড় হয়েছি,
বুঝছেন, চিন্তা চেতনা ধ্যান ধারণা দুই ওগুলাই। দুই দেশে দুজন সুকুমার আছেন, একজন হচ্ছেন যে পশ্চিমবঙ্গের সুকুমার রায় জি, আর বাংলাদেশের সুকুমার বড়ুয়া। সুকুমার বড়ুয়া, হ্যাঁ, এই দুজনই মানে আমাদেরকে, আমরা যে ছড়া লিখছি এখন অথবা যখন শুরু করি ছড়া লেখা, এই দুজনই, দুজনকে অনুপ্রাণিত হয়ে এই দুজনকে দেখে যে ওনারা এইভাবে লিখছে, আমরা কেন ট্রাই করি না, চেষ্টা করি না যে ওনাদের মতো কিছু লিখতে পারি কিনা। এইভাবে মানে সুকুমার তো আর মানে আমরা অস্বীকার করতে পারবো না, ওনাদেরকে ছাড়িয়ে যেতেও পারবো না, এইভাবে মানে ওনারা লিখে গেছে। আশার কথা হচ্ছে বাংলাদেশে যে আমরা এক তারিখে এবং দুই তারিখ, ফেব্রুয়ারির এক এবং দুই তারিখে কবিতা উৎসব হয়ে গেল, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বড় বড় কবিরা আসেন, বাংলাদেশ থেকে বাংলাদেশের কবিরা আসেন, তারা স্বকণ্ঠে কবিতা পড়েন, কবি কণ্ঠে কবিতা পড়া হয়, আবৃত্তিকারও করে। তো এখানে কি ব্যবস্থা আছে বিলেতে এইরকম? বিলেতেও আসলে মানে আমরা রেগুলার হয়তো ওইভাবে অনুষ্ঠান করি না, কিন্তু তারপরেও বিচ্ছিন্নভাবে আমরা প্রায়ই কবিতা আবৃত্তির অনুষ্ঠান করি, কবিতার অনুষ্ঠান করি, সাহিত্যের অনুষ্ঠান করি। এখানে যেমন সংহতি আয়োজন করে থাকে কবিতা উৎসব, সংহতি গত কয়েক বছর ধরে কবিতা উৎসবের আয়োজন করতেছে, মানে কবিতা নিয়ে, শুধু কবিতা নিয়ে একটা উৎসব এটা চিন্তা করা যায় না। চমৎকার। অনেক বছর আগে, ধরেন প্রায় পনেরো ষোলো বছর আগে বাংলা সাহিত্য পরিষদ সাহিত্য সম্মেলন করত, সম্মাননা দেওয়া হতো, পশ্চিমবঙ্গ থেকে আমরা লেখক নিয়ে আসতাম, বাংলাদেশ থেকে লেখক নিয়ে আসতাম, একটা উৎসবের মতো হতো। কিন্তু এর কার্যক্রম থেমে গেল কেন? কার্যক্রম থেমে যাওয়ার কারণ অনেকগুলো, অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে আসলে যারা ওই সময় সাহিত্য পরিষদের সাথে জড়িত ছিলেন ওনারা ব্যস্ত হয়ে গেছেন, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, লেখালেখির আগ্রহটা হারিয়ে ফেলছেন, মানে অনেকেই যারা তখন মানে লেখালেখিতে ছিলেন এখন আর ওইভাবে সরব না। তারপরেও মানে বাংলা সাহিত্য পরিষদের পরে অন্যান্য সংগঠনগুলোর জন্ম হয়েছে, আলাদা আলাদাভাবে অনুষ্ঠান করা শুরু করছে। আগে মানে একভাবে একত্রিত সম্মিলিতভাবে অনুষ্ঠানগুলো হতো, অনুষ্ঠানটা হতো, এখন মানে বিচ্ছিন্নভাবে হয়। এই জন্য মানে বিভিন্ন কারণে ওইগুলো, ওই অনুষ্ঠানটা থেমে গেছে, কিন্তু আমি মনে করি যে অনুষ্ঠানটা কন্টিনিউ করা উচিত ছিল। কারণ যদি আপনারা মানে উৎসাহিত না করেন, একজনকে পুরস্কৃত না করেন, সে কিন্তু আর আগ্রহ হারিয়ে ফেলবে ভালো সাহিত্য রচনা না। যে কোনো বিষয়ে আপনি যদি কাউকে মানে পিঠ চাপড়ে না দেন, একটু উৎসাহ না দেন, তাইলে তো মানে আপনার, ধরেন আমি লেখালেখি করি এখন, হয়তো মানে আমি আমার প্রয়োজনেই, আমার মনের সুখেই লেখালেখি করি, কিন্তু কেউ যদি একজন এসে বলে যে তোমার লেখাটা ভালো ভালো হচ্ছে, ভালো হচ্ছে, আমার ভালো লেগেছে, তাইলে মানে আমি মনে করি যে আমার লেখা আমি নিজের জন্য লিখছি, আরেকজন ভালো পছন্দ করছে, এই জিনিসটা মানে আমাকে আরো উৎসাহ দেবে যে আমি আরো একটু ভালো চেষ্টা করি, দেখি আর একটু ভালো করতে পারি কিনা। আর একজন বলছে, অন্য পরদিন হয়তো আরো দুজন বলবে, এভাবে মানে উৎসাহটা অবশ্যই দরকার। আবৃত্তি উৎসব কিন্তু একটা হয়ে গেল বাংলাদেশে শিল্পকলা একাডেমির উদ্যোগে 29-30 জানুয়ারিতে। তো এরকম কিন্তু বাংলাদেশে ভালোই কাজ হচ্ছে। আরেকটা জিনিস যেটা প্রতি বছর করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ওরা কিন্তু বিশাল একটা অনুষ্ঠানমালা ঘোষণা করে, এবং সেটা ওরা দুই জায়গাতে করে, একটা হচ্ছে টিএসসিতে করে, আরেকটা হচ্ছে ওরা করে রবীন্দ্র সরোবরে ধানমন্ডিতে। এছাড়া বাংলা একাডেমি নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করতে থাকে, বাংলা একাডেমি তো বইমেলা উপলক্ষে তো ডেইলি অনুষ্ঠান করতেছে, ওরা প্রতিদিনই অনুষ্ঠান হয়। আর শুধু কবিতা নিয়ে বিলেতে মানে আমরাই প্রথম একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের bangla.com নামে একটা ব্লগ আছে আমাদের, আমি দেখেছি, ওই ব্লগের উদ্যোগে আমরা শুধু মানে বিলেতে যারা অথবা ওই ব্লগে যারা লেখালেখি করতো তাদের কবিতা নিয়ে শুধু কবিতা আবৃত্তিরই একটা অনুষ্ঠান আমরা করেছিলাম, এবং এবং অনুষ্ঠানটা অত্যন্ত আমরা মনে করি সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলাম। কারণ শুধু কবিতা নিয়ে হলভর্তি দর্শক অথবা শ্রোতাদের সামনে কবিতা আবৃত্তি, মানে এটা বাংলাদেশে অনেক সময় শুধু কবিতার অনুষ্ঠানটা ওইভাবে সফল হয় না, কিন্তু আমরা মানে প্রচুর সাড়া পেয়েছি, দর্শকরা ছিল হলভর্তি, তারপর কবিতাগুলো মানে যেভাবে আবৃত্তি করা হয়েছে ওরা অনুশীলন করে প্রস্তুতি নিয়ে আবৃত্তিকাররা মাঠে মানে মঞ্চে আসছিল, খুবই ভালো হয়েছে আসলে। তো আমি জানতে চাচ্ছি যে আপনার যে ছড়া এবং কবিতা, এগুলোর বিষয়বস্তু আপনি কিভাবে নির্ধারণ করেন এবং কি ধরনের বিষয় আপনি নির্ধারণ করেন? ছড়া তো আসলে আমি বললাম যে আমার শুরুটা হয়েছে শিশুতোষ, মানে শিশুদের মনোরঞ্জনের জন্য অথবা তাদের একটু আনন্দ দেওয়ার জন্য ছড়াগুলো লেখা। তবে
সিরিয়াস কিছু থাকে না ওখানে? শিশু তো ছড়ার মধ্যে ওইভাবে সিরিয়াসনেস মানে দেয়া না, বড়দের জন্য কিছু না। আমি তো পরবর্তীতে বড়দের জন্য প্রচুর ছড়া লিখছি, কিন্তু ছড়ার মানে বিষয়বস্তু যেটা হচ্ছে যে দেশ, প্রথম কথা হচ্ছে যে ছড়া, ছড়ার মধ্যে শিশুদের জন্য দেশপ্রেমটা কিভাবে একটু জাগিয়ে তোলা যায় অথবা দেশপ্রেমের ধারণাটা দেওয়া যায় এই চেষ্টা করেছি। কারণ ওইভাবেই দেশপ্রেমের ধারণাটা আমি পেয়েছি ছড়ার মাধ্যমে, অন্যদের ছড়া পড়ে দেশপ্রেমের ধারণাটা ওইভাবে পেয়েছি, ওভাবে যেভাবে আমি পেয়েছি ওভাবেই আমি দেওয়ার চেষ্টা করেছি। তারপর ধরেন আমি প্রকৃতি নিয়ে লিখেছি, নদী নিয়ে লিখেছি, পাহাড় নিয়ে লিখেছি, এইভাবেই মানে ছড়া, শিশুতোষ ছড়াগুলো লিখেছি। পরবর্তীতে যখন আপনার ওই সমাজ সচেতন ছড়া, যেগুলো সমাজের বিভিন্ন অন্যায় অবিচার অনিয়ম ওইগুলো নিয়ে যখন লিখি, তখনও মানে আপনার ধরেন অনেক সময় যে শিশুদেরকেও মানে কিছুটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে এই বিষয়গুলো ঘটে যাচ্ছে, সচেতন হওয়া উচিত অথবা এইভাবে সচেতনতা সৃষ্টি করা উচিত, ওইভাবেও লিখেছি। তারপর ধরেন মানে রাজনৈতিক ছড়াগুলো, আমাদের দেশে তো রাজনীতি জিনিসটা খুবই আলোড়িত একটা বিষয়, রাজনীতি ছাড়া অথবা রাজনীতিবিদ ছাড়া আমরা অনেক সময় কথাই বলি না, তো রাজনীতি নিয়েও আমি ছড়া লিখেছি। এবং রাজনীতি নিয়ে যেগুলো ছড়া লিখেছি সেগুলোতেও আমি ভালো জিনিসই প্রত্যাশা করেছি, যাতে যে আমাদের যে দেশে যে মোটামুটি রাজনৈতিক একটা কালচার, এটা থেকে উত্তরণ কিভাবে করা যায় অথবা আমরা কিভাবে উত্তরিত হতে পারি, এই চেষ্টাই আমি করেছি ছড়াগুলোতে। তো এই ছড়ার বিষয়বস্তু আসলে সবগুলোই প্রকৃতি, মানুষ অথবা আপনার সমাজ, এইগুলোই বলা যায়। বাহ, চমৎকার। তো বিলেতের পত্রপত্রিকাতে আপনার লেখাগুলো নিয়মিত যাচ্ছে? বিলেতের পত্রপত্রিকাতে এককালে মানে বেশ 3-4 বছর আগে প্রচুর লিখতাম। আচ্ছা, প্রচুর লিখতাম। এবং বিলেতের এমন কোনো পত্রপত্রিকা নাই যেগুলোতে আমার লেখা যায়নি, কিন্তু এখন আসলে মানে ওইভাবে উৎসাহ বোধ করি না পত্রপত্রিকাতে ওইভাবে লেখার জন্য, তেমন উৎসাহ বোধ করি না। কারণ এখন আরেকটা ওই যে ফর্ম চলে আসছে, যেটা হচ্ছে যে ফেসবুক অথবা ব্লগিং, ব্লগে আপনার নিজস্ব পেজে আপনি লেখা দিলেন, ধরেন বিলেতে একটা পত্রিকাতে যদি 50 জন পাঠক আপনার পাতাটা দেখে। আমি দুঃখিত, আপনাকে থামাতে হচ্ছে, আজকে আর এই অনুষ্ঠানের সময় নেই। শুধু দর্শক মণ্ডলী, দেখলেন যে আমাদের আসলে আড্ডা শেষ করার মতো না, আমরা শুনবো আবু মকসুদের সাথে, আমরা আরও আড্ডা দেব। এই পর্যন্ত আজকে আমরা বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আবার আড্ডা দিব আবু মকসুদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।